গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল একেবারেই কম সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছ থেকে জানব সেখানকার সবশেষ অবস্থা আমরা দেখতে পেয়েছি সকালে এগারোটার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শরীরপুর মৌচা কুনাবাড়ি চন্দ্রাত্রিম অবস্থান নেই এবং সকলেই তাদের হাতে লাঠি ছিল এবং কোনাবাড়ী এলাকায় বিচ্ছিন্ন ধাওয়া করে এবং দুইজন পিটিয়ে আহত করে আন্দোলনকারীরা আহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা আসলে পালিয়ে আত্মরক্ষা করে চান্দনা চৌরাস্তা এলাকায় সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে এবং বেশ আহ বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে মিছিল অংশ নেয় চন্দ্র হাইওয়ে পুলিশের পুলিশ বক্সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আহ আন্দোলনকারীরা এছাড়া আহ পাশেই চন্দ্র ত্রিমুরে যে আহ আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের অফিস এসে সেই অফিসটিতেও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ঢাকা মামিন মহাসড়কের মাওনাচুর রাস্তা এলাকায় সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুক্ষণ অবস্থানে এবং বিক্ষোভ মিছিল করে কিন্তু এরপরেই আওয়ামী লীগ নেতারা চলে যাওয়ার পরপরেই কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে ছাত্র আন্দোলনকারীদের দখলে রয়েছে গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ তথ্য